নাটোরের বড়াই গ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও মহান কীর্তি সম্পর্কে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর শরীফুন্নেসা শিরিন, মোহিত কুমার সরকার, বোরহানুদ্দিন ভূঁইয়া, শহীদুল ইসলাম, আতাউর রহমান মৃধা প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সৈনিকদের হাজার রব্বুল আলামিন ধানমন্ডির আর রব্বুল আলামিন আর মাবুদ শুধু দুই মেয়ে বাদে আর রব্বুল আলামিন আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।